সংস্কৃতিমনা প্যারিসে জঙ্গি হামলার প্রতিবাদে সরব হয়েছেন বিশ্বের সর্বস্তরের মানুষ। নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জঙ্গি হামলা করা ভাষায় নিন্দা করেছেন। সন্ত্রাস বিরোধী বার্তা দিতে সরব হয়েছেন নাগরিক সমাজও। প্যারিসে জঙ্গি হামলার নিহতদের স্মৃতির প্রতি রবিবার কলকাতায় শ্রদ্ধা জানালেন প্রতিবন্ধীরা। প্রদীপ হাতে শক্তিমান ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করলেন এই নিষ্ঠুর হত্যালীলা যেন বন্ধ হয়। গতকালের এই নৃশংস ঘটনাটি তারা নিন্দা করতে চায় এবং প্রদীপ জ্বালিয়ে তাদের ভাষায় তারা এই প্রতিবাদ করতে চায়। তাদের মনের মধ্যেও এই তীব্র নিন্দার যে ঘটনাটি সেটা দাগ কেটেছে। কেউ দুপায়ে ভর দিয়ে হাঁটতে পারে না, কারোর বা দৃষ্টিশক্তি নেই। নিজের প্রতিবন্ধকতা সরিয়ে তাদের প্রার্থনা অন্ধকার কেটে গিয়ে উজ্জ্বল হোক পৃথিবী। প্যারিস থেকে ইসরায়েল, মুম্বাই থেকে আফগানিস্তান, পাকিস্তান, যেখানেই হোক না কেন, আমরা সন্ত্রাসের তীব্র নিন্দা করি। নিরীহ মানুষের মৃত্যু আমরা কখনোই চাই না, এর ধিক্কার জানাই। যুদ্ধ নয়, শান্তি চাই আমরা, সকলের শান্তি কামনা করি। কলকাতা থেকে 7000 কিলোমিটার দূরে ফ্রান্সের প্যারিস সন্ত্রাসবাদীদের শিকার হয়েছে, আর তারই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতায়। কলকাতায় এক ঝাঁক প্রতিবন্ধী আজ সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে গর্জে উঠেছে, তাদের প্রতিবাদ তারা জানাচ্ছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।